মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বলবো দোল উৎসবের সঠিক ইতিহাস কি। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমান সময়ে হোলি মানে আমরা বুঝি মুখে রং মেখে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপলোড করা। কিন্তু এই হোলি কি, এই হোলি কেন হয়, এই প্রশ্ন কারোর মনে হয়েছে কি আপনাদের? বর্তমান সময়ে রঙের অনিয়ন্ত্রিত ব্যবহার, বিপরীত লিঙ্গীয় মানুষের মাখামাখি, এমনকি শ্রীকৃষ্ণ রাধার হোলি মাখা ছবিগুলি দেখে অনেকেই বলেছে এর নাম কি হোলি। আসুন তাহলে জানা যাক এই হোলির পেছনে লোকানো যে সত্য কাহিনী আছে সেটা কি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা সবাই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে সে আগুনে গেলে তার কোনো ক্ষতি হবে না। হোলিকা অন্যায় কাজ করার জন্য তার প্রাপ্ত বর নষ্ট হয়ে যায়। তাই হোলিকা ও প্রহ্লাদ আগুনে প্রবেশ করার পর প্রহ্লাদ সৎ হওয়ার জন্য সে আগুনে অক্ষত থাকে এবং হোলিকা পুড়ে যায়। কারণ হোলিকা তার ক্ষমতার অপব্যবহার করেছে, আর এখান থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর বধেরও কথা আছে। অন্যায়কারী অত্যাচারী অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দে শ্রীকৃষ্ণ ও তার সখীদ্বয় আবির গুলাটি নিয়ে আনন্দে মেতে ওঠে, একে অপরকে রাঙিয়ে তুলে রঙে। এই থেকেই শুরু দোল উৎসব। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা, এর সঙ্গে সংক্ষিপ্ত লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি এক। বাংলায় আমরা বলি দোলযাত্রা, পশ্চিম ও মধ্য ভারতে বলি হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় খুব ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক দিন আগে থেকেই সংগ্রহ করে সুউচ্চ একটি স্তূপ তৈরি করে তাতে আগুন লাগিয়ে হোলিকা দহন করা হয়। পরের দিন শুরু হয় রং খেলা। বাংলাতেও দোলের আগে এই রকম হয়, কিন্তু এর ব্যাপকতা কম থাকে, যাকে আমরা বলে থাকি চাচর। বাংলায় কিন্তু এই চাচর কথাটি অন্য অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব, পাতা ঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা শুকনো পাতা আর ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে একটি সামাজিক তাৎপর্য রয়েছে। পুরনো জঞ্জাল, রুক্ষ্ণতা, শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হলো এই হোলি। বাংলায় দোলের আগের দিন চাচর উৎসবকে সেইভাবে ব্যাখ্যা করা হয়। যাই হোক, আমাদের মাথায় রাখতে হবে এই দোল উৎসব আমাদের জন্য অনেকখানি মূল্যবান। তাই এই দোলের উৎসবে যেন কোনোভাবে অপব্যবহার আমরা না করি, কোনো রকম অনুচিত কাজ আমরা না করি এবং গাছের ডালপালা বা বেশি পরিমাণে গাছ যেন আমরা না পুড়িয়ে ফেলি, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।